ఆమె ప్రొఫెసర్ డాక్టర్ మహమ్మద్ ఫరీదుద్దీన్, ఫౌండర్ చైర్మన్ డిపార్ట్మెంట్ ఆఫ్ ఎండోక్రినాలజీ బంగబంధు షేక్ ముజిబ్ మెడికల్ యూనివర్సిటీ. একটি সামাজিক সংগঠন এবং এর একটি প্রোগ্রাম হচ্ছে রোড টু হেলথ লাইন। এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে রোগব্যাধি সম্পর্কে সচেতন করা এবং রোগব্যাধি সম্পর্কে মানুষের যে ভ্রান্ত ধারণা এটা নিরসন করা। ইহা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আগামী 6ই অক্টোবর বাংলাদেশ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এই সম্পর্কে ওয়ার্কশপ হবে। তার ভিতরে একটি ওয়ার্কশপ হচ্ছে ডায়াবেটিস শিক্ষা সম্পর্কে, আমি সেই ওয়ার্কশপটা পরিচালনা করব। এই ধরনের ওয়ার্কশপ যেগুলি প্রিভেন্টিভ এবং জাতি গঠনমূলক, এগুলিকে সার্থক করার জন্য আমরা সকলে মিলেই চেষ্টা করা উচিত।